আসসালামু আলাইকুম। এখন দেখাবো কিভাবে একটা হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করা যায়। দুইটি স্টেপ দেখাবো, সেই দুইটি স্টেপ যদি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনার হ্যাক হওয়া অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা ফার্স্ট ও লাস্টে দেখবেন এবং স্টেপগুলো ফলো করবেন। ওকে, তো হ্যাক আইডি রিকভারি করার জন্য আপনার প্রথম স্টেপ হচ্ছে আপনার আইডিতে যে জিমেইলটা অ্যাড ছিল সেই জিমেইলের মধ্যে চলে যাবেন। তো হচ্ছে আমি আমার জিমেইলের মধ্যে চলে যাচ্ছি। এবার আপনি জিমেইলের মধ্যে যাওয়ার পরে আপনার যে আইডিটা হ্যাক হয়েছে ওই আইডিতে যে জিমেইলটা অ্যাড ছিল এই জিমেইলে আসার পরে এইবার দেখবেন আপনার এরকম একটা মেইল আসছে। ঠিক আছে, আপনার যে জিমেইল বা নাম্বার রিমুভ করে দিয়েছে এরকম একটা মেইল আসছে। তো এবার হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, এখানে দেখেন লেখা আছে দিস ওয়াজ নট মি, জাস্ট এটার উপরে ক্লিক দিয়ে ধরবেন। ধরার পরে এখান থেকে কপি ইউআরএল এ ক্লিক দিবেন। এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা আমি দেখাচ্ছি। তার পরবর্তী স্টেপে আপনারা কী করবেন সেটাও দেখাচ্ছি। ওকে, তো লিঙ্কটা কপি করে আনার পরে এবার হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আসার পরে হচ্ছে আপনার এই ব্রাউজারের অ্যাড্রেস বারে ক্লিক দিবেন। দেন দেওয়ার পরে এবার হচ্ছে আপনি এই লিঙ্কটা পেস্ট করে দেবেন, দেন গোতে ক্লিক দিবেন। ওকে, তো গোতে ক্লিক দেওয়ার পরে এবার দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার লিঙ্কটা এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ আপনার এই যে অ্যাক্সেসটা সে রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনার আরেকটা ওয়ে আছে, তো সেটা হচ্ছে সেটা দেখাবো। তো এবার হচ্ছে আপনি ব্রাউজারে চলে আসবেন, আপনার আইডিটা যে ব্রাউজারে আগে ইউজ করতেন। ওকে, তো আসার পরে এবার হচ্ছে আপনাকে এখান থেকে যে লগ ইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে। ওকে, তো এরকম আসবে। এবার হচ্ছে আপনি এখানে কি করবেন, এখানে দেখেন লেখা আছে ফরগেট পাসওয়ার্ড, জাস্ট এটার উপরে ক্লিক দিবেন। ওকে, তো এই বক্সটা এবার হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, সার্চ বা ইমেইলে ক্লিক দিবেন। দেন দেওয়ার পরে এবার এখান থেকে হচ্ছে আপনার যে জিমেইলটা অ্যাড ছিল বা হচ্ছে আপনার আইডির লিঙ্কটা জাস্ট দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার যে আইডিটা হ্যাক হয়েছে, তো লিঙ্কটা দিলে হচ্ছে কেমন আসবে আমি দেখাচ্ছি। আমার উপরেই আছে, আমি জাস্ট ওইখান থেকে দেখাচ্ছি। তো এই যে এইটা হচ্ছে আমার আইডি, এটা হচ্ছে আমি এখন রিকভার করবো। এই এই আইডিটার হচ্ছে আমি কাজ করে দিছিলাম, বাট ব্যক্তি আমার টাকা দিয়ে বাটপাই করছিল, যাই হোক আজ থেকে দুই মাস আগে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে কী করবো, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক দিব। ওকে, তো ক্লিক দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক দিব। দেন ট্রাই অ্যানাদার ওয়ে আবার এখান থেকে ক্লিক দিতে হবে। দেন দেওয়ার পরে এখানে দেখেন লেখা আসবে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দেয়ার, জাস্ট আমরা এটার উপরে ক্লিক দিব। ওকে, তো ক্লিক দেওয়ার পর ঠিক এরকম সব হবে। এবার হচ্ছে গেট স্টার্টে ক্লিক দিতে হবে। দেন এখানে আপনার একটা মেইল চাইবে। আমি আগেই আইডিটা মেইল ইয়ে করে রাখছিলাম, জাস্ট ভিডিও পরে ভাবলাম এটার একটা ভিডিও করা যাক। যাই হোক, আপনার একটা মেইল চাইবে, মেইল দিয়ে দিবেন, মেইলে কোডটা যাবে। তো কোডটা কনফার্ম করলে ঠিক এইরকম আসবে। ঠিক আছে, আপলোড আইডি, জাস্ট এটার উপরে ক্লিক দিবেন। ওকে, তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আপনার অনেকগুলো অপশন শো হবে। এখন এটার মধ্যে আমরা এখন এই আইডিটার ওল্ড ইনফরমেশানগুলো দিয়ে ব্যাক করবো। ঠিক আছে, এই আইডির ওল্ড যে ইনফরমেশানগুলো আছিল সেগুলো দিয়ে ব্যাক করবো, ওল্ড নাম, ওল্ড ডেট অফ বার্থডে। ঠিক আছে, কারণ আমাকে আইডি ঠিক করতে দিছিল, আমি জানি তার ওল্ড এই সব কিছু আমি জানি। ঠিক আছে, তো তার সব ওল্ড কিছু দিয়ে কিন্তু ওল্ড ইনফরমেশান দিয়ে কিন্তু আমি আইডিটা ব্যাক করবো। ওকে, ওকে, তো এরকম আসলে এবার হচ্ছে আপনার যে ইনফরমেশানটা আছে এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অবশ্যই আইডির নাম, ডেট অফ বার্থের সাথে মিল থাকতে হবে। ঠিক আছে, আর যাদের হচ্ছে আইডি লক বা ডিজেবল হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে তারা চাইলে হচ্ছে আমার মাধ্যমে ব্যাক করাইতে পারেন। স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং পেজের লিঙ্ক দেওয়া আছে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক দিব, যেহেতু আমার ন্যাশনাল আইডি কার্ড আছে। ওকে, দেন এবার এখান থেকে নেক্সটে ক্লিক দিব। দেন তারপর এখান থেকে হচ্ছে আমি আমার ডকুমেন্টসটা দিয়ে দিব। এবং হচ্ছে আমার কারেন্ট চলে গেছে, যার কারণে এখানে এই যে সরি সামথিং রং দেখাচ্ছে। তো আমি ডাটাটা কানেক্ট করে নিয়েছি। এবার হচ্ছে আমার ডকুমেন্টসটা দেওয়ার পরে এবার হচ্ছে এখান থেকে সাবমিটে ক্লিক দিব। ঠিক আছে, আমার নেটওয়ার্ক খারাপ, তো এটা সাবমিট হবে কি না সন্দেহ, আমি একটু নেটওয়ার্কে যাই। ঠিক আছে, এখানে সাবমিটে ক্লিক দিলে আপনার এটা সাবমিট হয়ে যাবে। তো আপনারা যখন কার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক দিবেন ঠিক এরকম সো হবে এবং এখানে ফিনিশ আসবে। ঠিক আছে, এবার হচ্ছে আপনি এখান থেকে মিনিমাইজ করবেন। দেন আপনি যেই ইমেলটা দিছিলেন ওইটা হচ্ছে আপনার ট্র্যাক লিঙ্ক চলে যাবে। ওকে, যাই হোক, এবার হচ্ছে আমরা এই আইডিটার রিভিউ আসা পর্যন্ত ওয়েট করব। রিভিউ আসলে আসলে আপনাদের কেমন হবে সেটা দেখাচ্ছি। রিভিউ আসলে এখান থেকে আমি আমার অন্য একটা আইডি ব্যাক করছি। তো রিভিউ আসলে আপনাদের ঠিক এরকম সো হবে, ফাইনাল স্টেপ টু গেট ব্যাক অন ফেসবুক, এরকম একটা রিভিউ আসবে এবং এখানে এই যে রিসেট পাসওয়ার্ড নামে একটা অপশন দিবে। তো এখান থেকে আপনি রিসেট পাসওয়ার্ডের উপর চাপ দিয়ে ধরবেন, দেন কপি ইউআরএল এ ক্লিক দিলে আপনার এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এবার হচ্ছে আপনি ওই যে ব্রাউজার থেকে সাবমিট করছিলেন ওই ব্রাউজার বা যে কোনো জায়গায় যদি আপনি এটা হচ্ছে পেস্ট করেন তাহলে আপনার নিউ পাসওয়ার্ড দিতে বলবে, আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে নেবেন, দ্যাটস ইট, আপনার কাজ শেষ। ঠিক আছে, আপনার আইডি আইডিতে আপনি ঢুকতে পারবেন। এটা জাস্ট আমি দেখাচ্ছি না, কারণ এই যে অ্যাক্সেস বা হ্যাক আইডি রিকভারি নিয়ে এর আগেও একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, যার কারণে আমি এইটুকু দেখাইলাম না। ওকে, এই যে একদম ইজি কাজ বা এই রিভিউটা আসলে আপনার আইডি ব্যাক। ঠিক আছে, আপনি ফরগেট করেও ঢুকতে পারবেন, আবার এখান থেকে এই যে লিঙ্কে ক্লিক দিয়ে এখানে লিঙ্কটা ব্রাউজারে পেস্ট করে রিসেট পাসওয়ার্ড করেও কিন্তু ঢুকতে পারবেন। ঠিক আছে।